হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমি একটা নতুন ভিডিও আর আমার জীবনে ঘটে যাওয়া একটা খুব সুন্দর অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো ভিডিও থাম্বনেল দেখে তোমরা হয়তো সবাই বুঝেই গেছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা রওনা দিয়েছি দীঘার উদ্দেশ্যে, রানাঘাট থেকে দীঘা ট্যুর বাইকে। তো সেটা নিয়েই আজকের ভিডিওটা। খুব ইচ্ছে ছিল যে বাইকে করে দীঘায় যাব, তো সেটা ইচ্ছেটা পূরণ হয়েছে। তো ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, সেই কারণেই ভিডিওটা শুরু করে দিলাম। তো আমরা রানাঘাট থেকে রওনা দিয়েছিলাম ভোর 4টার দিকে, আর আমাদের পাড়ার থেকে বাস ছেড়েছিল, সেই বাসে করে আমার ফ্যামিলির সবাই গেছিলো। তো আমাদের ইচ্ছে ছিল যে না, আমরা বাসে করে যাব না, আমরা বাইকে করে যাব। তো সেই কারণেই আমরা বাইক করে রওনা দিয়েছি। তো আমরা ভোর 4টেই রওনা দিয়েছিলাম, সেই সময়টা অন্ধকারই ছিল। তো আস্তে আস্তে সূর্য উঠলো, আলো দেখা দিল। তো রাস্তায় চলতে চলতে প্রচুর নদী পার করে, আমরা ভাঙাচোরা রাস্তা পার করে অবশেষে দীঘায় গিয়ে পৌঁছেছি। রাস্তায় চলতে চলতে কোথাও আমরা ঝিরে ঝিরে বৃষ্টিও পেয়েছিলাম, তো সেটা ছিল একটা অন্যরকম আনন্দ। মানে বাইকে করে চলার সাথে সাথে একটা সুন্দর মেঘলা ওয়েদার আর ঝিরে ঝিরে বৃষ্টি, সত্যি অনুভূতিটা একদম অন্যরকম ছিল। তো আমরা যেদিনকে রওনা দিলাম তার দুদিন আগেই একটা সাংঘাতিক দুর্ঘটনা ঘটে গেছিলো, শঙ্করের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই কারণে ওর হাতে খুব মানে বিভৎসভাবে ক্ষত ছিল। তো ভেবেছিলাম হয়তো আমরা যেতেই পারবো না বাইক চালিয়ে, এত দূরও যেতেই পারবে না, কিন্তু মনের জোর যে না যাবই, যেতেই হবে। সেই কারণেই ক্ষত হাত নিয়ে হাতে ব্যান্ডেজ করেও ও এত দূর গাড়ি চালিয়ে নিয়ে গেছে। তো সেই কারণে হয়তো 5 ঘন্টায় যেখানে পৌঁছে যাওয়ার কথা ছিল সেখানে আমাদের পৌঁছতে 7 ঘন্টা সময় লেগেছে। আমরা রেস্ট নিতে নিতেই পৌঁছেছি সেখানে, না হলে হয়তো শঙ্করের হাতে অনেকটাই প্রেশার পড়ে যেত সেই কারণেই। তো যাই হোক, মজাই হয়েছে, লেট হয়েছে তাতে আমাদের কোনো প্রবলেম হয়নি। ওখানে তো গিয়ে কোনো তেমন তাড়া ছিল না, ওই সমুদ্রে স্নান করারই একটা তাড়া ছিল। তো ঠিক আছে, রাস্তাটাও আমরা খুব সুন্দরভাবে অনুভব করতে করতে গেছি, মানে সব মিলিয়ে খুব সুন্দর ছিল। দূর থেকে গেটটা দেখতে পেয়ে মনে একটা অন্যরকম আনন্দ তৈরি হয়েছিল, কিন্তু এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তাটা চওড়ায় খুবই ছোট ছিল, কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণের গাড়ি যাওয়া আসা করে প্রতিদিন। তো এই রাস্তাটাই আমাদের মানে কভার করতে প্রচুর টাইম লেগে গেছিলো, কারণ প্রচুর ভিড় ছিল। আর আমরা যেই সময় ওই জায়গাটায় গিয়ে পৌঁছেছিলাম সেই সময়টা ছিল স্কুল টাইম, প্রচুর স্কুলের বাস ছিল, চারিদিকে স্কুলের ছোটো ছোটো বাচ্চারা যাতায়াত করছিল, আর সেইরকম পরিমাণের বাস লরি সমানে যাচ্ছিলো। তো এই জায়গাটায় একটু প্রবলেমই হয়েছিল রাস্তাটা আমাদেরকে কভার করতে, অনেক টাইম লেগে গেছিলো। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা সমুদ্রের ধারে এসে হাজির হলাম, আর সমুদ্রের এই উত্তাল ঢেউ দেখে মন একেবারে আনন্দে মেতে উঠেছে আমাদের। তো আমাদের এই ভিডিওটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর চেষ্টা করবো যে যাতে আরও এরকম ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। ধন্যবাদ।